হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। আজ থেকেই রয়েছে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য তিনটি দারুণ সুখবর। জারি হচ্ছে নতুন নিয়ম, যা আজ থেকেই পাবেন রাজ্যের সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে ধনবান ব্যক্তি পর্যন্ত। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে অথবা যদি আপনার রেশন কার্ড থেকে থাকে, এবং এর সাথেই রয়েছে ভারতবর্ষের যে কোনো ব্যাংকে যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে অথবা যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে জারি হচ্ছে তিনটি নতুন নিয়ম। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ থেকে যে নিয়মগুলি চালু হলো সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, সুপ্রিম কোর্টের তরফ থেকে রয়েছে আরো একটি দারুণ সুখবর। করোনায় মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। বুধবার কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এম আর শাহের বিশেষ বেঞ্চ। ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, কিভাবে এই ক্ষতিপূরণ করোনায় মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে, তার রূপরেখা তৈরির জন্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতিদ্বয় বলছেন করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক। এই আর্থিক ক্ষতিপূরণ সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া না হলে মনে করা হবে কেন্দ্র তার দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। আইন অনুযায়ী করোনায় মৃতের পরিবার বা নিকট আত্মীয়রা যাতে 4 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ পান, তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়েছিল এক মামলাকারী। কিন্তু শুনানিতে কেন্দ্র তরফে জানানো হয়েছে রাজকোষের সামর্থ্যের প্রশ্নেই শুধু নয়, যুক্তিসঙ্গত, আইনসঙ্গত এবং কেন্দ্রীয় তহবিলের সর্বোত্তম ব্যবহারের বিচারেও করোনায় মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। অতিরিক্ত হলফনামায় কেন্দ্র তরফে কোভিড কে জীবন দশায় একবারই আঘাত হানা বিশ্বব্যাপী মহামারী হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাই এর সঙ্গে NDRF ও অন্যান্য সংহত তহবিলের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। এরপরই বেঞ্চের তরফে বলা হয়েছে ক্ষতিপূরণের অঙ্ক সম্পর্কে এখনো আদালত নির্দিষ্ট করে দেবে না, স্থির করার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রকেই, কারণ খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এই তিনটি বিষয়ে লক্ষ্য রাখার কাজ চলছে সরকারের। শুধু তাই নয়, এর সাথী রয়েছে যাদের EPF রয়েছে, তারা যদি এই সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের জন্য রয়েছে আরো একটি দারুণ সুখবর। অর্থাৎ যদি আপনার EPF থাকে আর শ্রমিক, লেবার, মজদুর যারা মূলত কোনো কোম্পানি বা কোনো বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদের জন্য হাসপাতালে ভর্তির 1 ঘন্টার মধ্যেই পাবেন 1 লক্ষ টাকা, লাগবে না কোনো বিল। করোনা মহামারী বা যে কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি হঠাৎ অর্থের প্রয়োজন হলে কি করবেন তা নিয়ে চিন্তা শেষ নেই। সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড তাদের সদস্যদের জন্য একটি নতুন সুবিধা এনেছে। সদস্যরা এখন হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই পাবেন 1 লক্ষ টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, যদি আপনার EPF অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি বা কোনো সংস্থায় কাজ করে থাকেন আর আপনার যদি EPF থাকে, তাহলে আপনার জন্য বড় সুযোগ। এমনই এক নির্দেশিকায় EPF জানিয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ভিত্তিতে অবিলম্বে সদস্যরা তাদের EPF ব্যালেন্স থেকে 1 লক্ষ টাকা অগ্রিম হিসাবে তুলতে পারবেন, তার জন্য আনুমানিক কোনো বিল দেখাতে হবে না। রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য আরো একটি দারুণ সুখবর। মূলত গ্রাম অঞ্চলে যাদের বার্ষিক রোজগার সর্বোচ্চ 1.5 লক্ষ ও শহরাঞ্চলে যাদের বার্ষিক ইনকাম 2 লক্ষ, তারা মাইক্রো ফিনান্স সংস্থাগুলি থেকে লোন নিতে পারবেন। আর ওই সকল লোনগুলিতে অতি সহজ শর্তে ডকুমেন্ট জমা করার ঝঞ্ঝট তুলতে চলেছে, আর প্রতি সপ্তাহে অল্প কিস্তিতে টাকা শোধ দেওয়ার সুবিধা করতে চলেছে, যাতে বহু মানুষ এই ঋণের সুবিধা ভোগ করতে পারে। এর সাথে রয়েছে আজ 1 জুলাই থেকেই সারা দেশ জুড়ে পরিবর্তন হচ্ছে সাতটি নিয়ম। একদম ঠিকই শুনেছেন, যা সাধারণ মানুষকে প্রভাবিত করতে চলেছে ব্যাংক, আয়কর, রান্নার গ্যাস সহ বিভিন্ন ক্ষেত্রে বদলাতে চলেছে নিয়ম। এছাড়া সেভিংস স্কিমে সুদের হার নিয়ে এদিন বৈঠকও হতে চলেছে। বলা হচ্ছে এবারে স্টেট ব্যাংক গ্রাহকদের ক্যাশ তোলার জন্য দিতে হবে বাড়তি চার্জ। 1 জুলাই থেকে স্টেট ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আগে থেকে বেশি চার্জ দিতে হবে। ATM থেকে টাকা তোলা, ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে টাকা তোলা এবং চেকবুক নিয়ে নিয়মে বদল করতে চলেছে ব্যাংক। মাসে 4 বারের বেশি টাকা
তুলে আপনাকেও দিতে হবে চার্জ ফ্রি লিমিটের পর প্রত্যেক লেনদেনে 15 টাকা প্লাস জিএসটি। অন্যদিকে পরিবর্তন ও চার একটি নিয়ম ব্যাংক অফ বরোদা গ্রাহকদের জন্য জরুরি খবর। ব্যাংক অফ বরোদার সঙ্গে সংযুক্তিকরণ করা হয়েছে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকের। এর জেরে পুরনো আইএফএসসি কোড আর কাজ করবে না, আজ পয়লা জুলাই থেকে নতুন কোড জারি করা হয়েছে। শুধু তাই না, এর সাথে বলা হচ্ছে সিন্ডিকেট কানাডা ব্যাংকের মার্জ হয়ে গেছে, আজ পয়লা জুলাই থেকে এই ব্যাংকের কোড পরিবর্তন হয়েছে, পুরনো কোড আর ব্যবহার করা যাবে না। অন্যদিকে স্মল সেভিংস স্কিমের সুদের হারে বদল, কেন্দ্রীয় সরকার 30 জুন স্মল সেভিংস স্কিমের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার তরফে ত্রৈমাসিক স্মল সেভিংস সুদের হার বদল করা হয়ে থাকে। এর সাথে রয়েছে ইউনিয়ন ব্যাংকে বদলাতে চলেছে নিয়ম, ইউনিয়ন ব্যাংক অন্ধ্র কর্পোরেশন ব্যাংকের মার্জার হয়েছে, এর জেরে গ্রাহকদের ইউনিয়ন ব্যাংকে নতুন ফিচার থাকা চেক ব্যবহার করতে বলা হয়েছে, পুরনো চেক থাকলে আর ওই চেকটি আজ থেকে চলবে না। অন্যদিকে জানানো হয়েছে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন না করে থাকলে ইনকাম ট্যাক্স অনুযায়ী আপনাকে এবার থেকে দিতে হবে ডাবল টিডিএস। জানিয়ে দিই রয়েছে রান্নার গ্যাস নিয়ে প্রত্যেক নাগরিকদের জন্য আরো একটি বিশেষ অফার বা বিশেষ সুযোগ। যদি আপনার কাছে রান্নার গ্যাস থেকে থাকে, চাই সেটি যে কোনো কোম্পানিরই হোক না কেন, বলা হচ্ছে মধ্যবিত্তদের কাছে সুপার বাম্পার খবর। রান্নার গ্যাসের সিলিন্ডার মাত্র পেতে পারেন আপনিও 9 টাকায়। হাফেন্স অবিশ্বাস্য হলেও একাদাম সত্য যা অতি বাস্তব। যদি আপনি পেটিএম ব্যবহার করে থাকেন তাহলে এই সুযোগটি কেবলমাত্র আপনারই জন্য। যদি আপনি এলপিজি সিলিন্ডার বুক করেন অর্থাৎ পেটিএম থেকে পেমেন্ট করেন, আর আপনি যদি এই প্রথমবার পেমেন্ট করে থাকেন তাহলে পেটিএম এ গিয়ে পেমেন্ট অপশন একটি অপশন দেয়া হচ্ছে যেখানে ফ্রম ফার্স্ট এলপিজি প্রোমো করে এই লেখাটি ক্যাপিটাল লেটারে দিলে আপনি 800 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারে। এর সাথে রয়েছে রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের আজ আরো একটি ভয়ঙ্কর ঘোষণা, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক 3 মাসের মধ্যে। যদি না জানেন আপনিও পড়তে পারেন আগামী দিনে বিপাকে। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক 3 মাসের মধ্যে করে ফেলতে হবে। আগামী পয়লা জুলাই থেকেই শুরু হবে বাড়িতে বাড়িতে গিয়ে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের লিংক করার কাজ। একটি সংস্থাকে এর দায়িত্ব দেয়া হবে, জেলা শাসকের ওই সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে। এই মর্মেই 9 থেকে এবারে কড়া নির্দেশ গেল রাজ্যগুলিতে। এরপরে রয়েছে যদি আপনি কোনো কোম্পানিতে অথবা সরকারি অফিসে কাজ করেন, যদি আপনি এসআইপিএফ এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে এই আপডেটটি জানা মূলত একান্ত প্রয়োজন। বলা হচ্ছে ইপিএফ এর নিয়োগকারী 1 জুন থেকে আধার লিংক বাধ্যতামূলক করা হচ্ছে। এক্ষেত্রে আধার লিংক করা না থাকলে ইপিএফ অ্যাকাউন্ট সংস্থার তরফ থেকে দেওয়া টাকা জমা হবে না। ইপিএফ 142 ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে। এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।